আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আছি আপনাদের সাথে কোহিনুর আক্তার। আমার চ্যানেল কোহিনুর লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই তো সকালবেলা হচ্ছে যে কাজটা আগে করার প্রয়োজন, তো এখন হচ্ছে আমরা কিন্তু নাস্তা পানি খেয়ে ফেলেছি অনেকক্ষণ আগেই। তো হচ্ছে এখন বিছানাটা অনেক বেশি এলোমেলো ছিল, আর হচ্ছে আমরা নিচেও শুয়েছিলাম, আমি আর আরাফ নিচে শুয়েছি, আর খাটের উপরে আরফান আর আরফানের আব্বু ঘুমাইছিল আর কি। তো এ তো সব মিলিয়ে কাঁথা কাপড় বালিশ অনেক বেশি হয়ে গেছিলো, তো সে কারণে আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এতক্ষণ সময় ভিডিও দেখতে অনেকেরই বোরিং লাগবে। তো সে কারণে আর বিছানার মধ্যে যে দাগ ফেলে দিয়েছে আরাফ আইসক্রিম খেয়ে, ইদানিং আরাফের আইসক্রিম আর চকলেট জুস অনেক বেশি পছন্দ করে। তো এই যে ওর আব্বু হচ্ছে ওকে এটা কিনে দিয়ে গেছিলো, তো ওরে বাজারে গেছিলো, বাজারে যাওয়ার সময় তো ওরে আগে এই ইয়াটা কি বলে এটাকে চকলেট জুসটা কিনে দিয়ে এরপরে হচ্ছে ও গেছে। আর এদিক দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, সে আমার সাথে বসে বসে অনেক সুন্দর সুন্দর আলাপ করেছে, সরে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জুস খেয়েছে আর হচ্ছে আলাপ করেছে, খুবই সুন্দর সুন্দর কথা বলেছিল। আসলে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি, তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে ওর জুস খাওয়া শেষ, তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কারণ এখন আরফান যেহেতু বাসায় নেই ও আমাকে একটু বেশি ডিস্টার্ব করবে। আরফান হচ্ছে স্কুলে আর ওর আব্বু আমাকে বাজার দিয়ে এরপরে চলে যাবে, ওর এখন কাজ নেই, ও একটু কারণ বাজার ঘুরতে যাবে, ওখানে যদি কাজ পায় তাহলে করবে। আর এই তো তো এইখানে হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আমি সব কিছুই গুছিয়ে রেখেছিলাম, এইভাবে ধুয়ে রেখেছিলাম, আর আমার এখন গ্যাস নেই, সে কারণে আমি ইলেকট্রিক কেটলিতে চা বানিয়ে খেয়েছিলাম, আর এখন চায়ের যে কেটলিটা আছে ওটা ধুয়ে নেব। আর আজকে কিন্তু বাসায় আমি কোনো নাস্তা তৈরি করতে পারিনি, কারণ আমার যেহেতু গ্যাস নেই, কারেন্ট ছিল না, কারণ কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে, অনেক লোডশেডিং হচ্ছে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে আগে আগে আমি কাজগুলো করে নিচ্ছি রান্নার কাজ, কারণ কারেন্ট থাকে না, তো অনেক প্যারা নিয়ে আমাকে রান্নাবান্নাটা শুরু করতে হয়। তো আমি প্রথমত আগে রাইস কুকারে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর কি। আসলে আজকে আমার বয়স দিতে ভালো লাগছে না, আমার শরীরটাও তেমন ভালো না, অনেক অসুস্থ আমি, আপনাদের সাথে তো সেটাই বলতে মনে নেই, কারণ আমার হচ্ছে শুক্রবারে, গত শুক্রবার আপনাদেরকে একটা কথা বলি যে গত শুক্রবার আমি সুস্থ মানুষে ঘুম থেকে উঠলাম, এরপরে খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে যে শুক্রবারে কাপড় চোপড় জমা থাকে সেগুলো আমি ধুতে গিয়েছিলাম, ধুতে বলতে বাল তিতে ভিজাতে গিয়েছি, এরপর যে নিচু হয়ে ভিজাতে হয় আমি এরকম নিচু হয়ে পাউডার দিয়ে কাপড় চোপড়গুলো ভেজাচ্ছি, এমন সময় আমার পিছনে রগে কোমরের মধ্যে রগের মধ্যে একটা টান খাইছিল, ওই টানের থেকে আমি আর মানে সোজা হতে পারিনি, ওই একদম যে বাঁকা হয়ে গেছি, বাঁকা মানুষের মতোই আমি প্যারালাইসিস মানুষের মতো হয়ে গিয়েছি আর কি। তো আল্লাহ পাকের অশেষ রহমত আমি এখন ভালো আছি। তো সেই সারাটা দিন হচ্ছে আমি অসুস্থ মানুষ ছিলাম, একদম বিছানায় পড়েছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে দুইটা দিন শুক্রবার শনিবার পুরো কাজকর্ম সে করেছে, কারণ তার যেহেতু কাজ নেই তো সে বাসাতে ছিল। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ, আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি না, কারণ আমি অনেক অসুস্থ থাকি, আমার অসুস্থতার ভিডিওগুলো হয়তো আপনাদের সাথে তুলে ধরি না, কারণ আসলে সেই সময় মন মানসিকতাও থাকে না ভিডিও করার। তবে অনেকেই দেখি অনেক আপুরা ভাইয়ারা অসুস্থ হওয়ার ভিডিও ছাড়েন, হসপিটালে যাওয়ার সব কিছুই ভিডিও করে, কিন্তু আমার না তখন একটা মুড থাকে না যে সময়টাতে ভিডিও করব, অসুস্থ আমি, আসলে আমি আমার বাচ্চাদের আমরা যে অসুস্থ হই না আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আমি যখন সুস্থ থাকি, যখন স্বাভাবিক থাকি, ঠিক তখনকার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আল্লাহ রহমতে শুক্রবারে ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছিল আপনার আব্বু, ওখান থেকে ওখানে ডাক্তার আমাকে ওষুধ দিছিল, কারণ হচ্ছে আমার আসলে শরীরের ডান সাইডে পুরা ডান সাইডে আমার ব্যথা, কারণ হচ্ছে আমার হাত হতে পা তারপরে কোমর সব হচ্ছে ডান সাইডে ব্যথা। এখন ডাক্তারও বলছিল আমাকে MRI করাতে হবে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, ওষুধ দিয়েছে, যদি ওষুধের মাধ্যমে না সারে পরবর্তী সময় ডাক্তার আবার আমাকে যেতে বলছিল, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি যেন আমার সন্তানদের পাশে থাকতে পারি এবং কি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেই দোয়াটুকুই আপনারা করবেন। তো এখানে আমার পাঙ্গাস মাছ মাছ এনেছিল, কারণ আসলে আমার হাজবেন্ডের
এখন কোনো কাজ নেই। তাছাড়া দ্রব্যমূল্যের যে একটা চড়া দাম হয়েছে, ঠিক মতো ভাত খেতে পারবো কিনা তাতেও সন্দেহ আছে। ঢাকা শহরেও থাকতে পারবো কিনা সেটাও আমার কাছে অনেক বেশি আমাকে প্যারা দেয়। তো এই তো পাঙ্গাস মাছগুলো আনার পরে আর বাজার এনেছিল কলমি শাক, পটল, উস্তা, এরপর হচ্ছে কাঁকরোল। তো এগুলো আমি ঢেলে নিয়েছি, আর হচ্ছে যেগুলো ওটা বাছার দরকার ওগুলো কেটে নিয়েছি। আর একদিক দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছগুলো আমি আমি ভালোভাবে ধুয়ে, এরপরে হচ্ছে এখন যে আমি দেখতে পেলেন সাথে পাঙ্গাসে যে চর্বিটা দিয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, কারণ এখন সব কিছুরই দাম বেশি। তো এই মাছগুলো কিন্তু প্রায় মনে হয় আসলে কত টাকা দিয়ে কিনেছে আমি বলতে পারি না, তবে অনেক আগেও শুনেছি পাঙ্গাস মাছের অনেক দাম। তো 230-20 টাকা 20 টাকা 30 টাকা তো অবশ্যই হবে আমার আইডিয়াতে বলতেছি আর কি, শুনতেছি 250 টাকা করে। তবে আমি এখন ওরা বুকে জিজ্ঞেস করিনি যে আসলে পাঙ্গাস মাছের দাম কত। তো এই তো এখন আলহামদুলিল্লাহ আমি কিছুটা সুস্থ আছি। তো সুস্থ হওয়ার পরে এখন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, তবে এডিট করে রেখেছি, যেদিন ভিডিও করেছি সেদিন এডিট করেছি, কিন্তু ভয়েস দেবার আর আমার সময় হয়নি, কারণ আমি এখনও অসুস্থ, পুরোপুরি আমি সুস্থ হইনি। তারপরও ভাবলাম যে ভিডিওতে একটু ভয়েস ওভার দিয়ে দিই, আমার প্রিয় দর্শকদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বুঝতেছেন আমি কখন কি দিয়েছি না দিয়েছি, আমি আজকে কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো এই তো এখন হচ্ছে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে এরপর হচ্ছে কাঁকরোলগুলো দিয়ে দিলাম, আর কাঁকরোলও একটু ঝোল দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, এখন আবারও আর একটু ঝোল দিয়ে দিয়েছি। তো আপনারা দেখে বুঝে নেবেন আসলে আমি রান্নার রেসিপিটা তেমন একটা আমি পারদর্শী নই, আমি এক্সপার্ট না রান্নাতে। তারপর আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। তবে যদি আমার ভিডিও আপনার কোনো অংশ ভালো লেগেছে তাহলে প্লিজ একটি কমেন্ট করবেন, আপনার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনাদের কমেন্টের উত্তর দিতে গেলে মনে হয় যে আমি নিজে আপনাদের সাথে স্বয়ং বসেই কথা বলছি। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। তো আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর চাইলে সেই ভিডিওগুলো আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। যদি আমার ভিডিও আপনার বেশি ভালো লেগেছে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারির মধ্যে মাছ এবং টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা তরকারির মধ্যে দিলে একটু ভালো লাগে, কারণ হচ্ছে আমি টমেটো অনেক বেশি পছন্দ করি, আমার ছেলেও বড় ছেলেও অনেক পছন্দ করে। তো আজকে আমার ইচ্ছা হলো যে আমি এভাবেই রান্না করব। এখানে হচ্ছে 1/2 কেজি কাঁকরোল এনেছিল, তো তার থেকে আমি 1/2 কাঁকরোল নিয়েছি, কারণ বেশি কাঁকরোল রান্না করলে ভালো লাগে না। তো মাছটা খুবই তাজা ছিল এবং কি কাঁকরোলগুলো অনেক তাজা ছিল, তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি, আর চুলার চারিপাশে তেলে ভর্তি হয়ে গেছে, মানে তেল চিটচিটে হয়ে গেছে আর কি। তা আমি টিস্যু দিয়ে হালকা মুছে নিলাম, আর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। তো এই তো আমার হচ্ছে কিছুক্ষণ পরে ফিরে এসেছি, এসে আবারও এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল এসে গেছে। এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণে ধনে পাতা দেবো, কারণ আবার কাঁচামরিচও খুবই অল্প পরিমাণে দেবো, কারণ ঝাল আমার বাসাতে কেউ খায় না, তো সে কারণে আমি ঝালটা তরকারিতে খুবই কম দিই। তো এতে এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা, আর এই তো লবণ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি হাতলটা ধরে। আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করি, কারণ এখন যেহেতু আমার গ্যাস নেই, গ্যাস থাকলে গ্যাসেও রান্না করি। আর তো এই তো আমার রান্না এখন মোটামুটি প্রায় শেষ। তো আমি কিন্তু এখন অনেক অসুস্থ, আরফান আব্বু কিন্তু যাওয়ার আগে বলছিল যে ও যাবে কি না, কারণ যেতে তো হবেই, হাতে কোনো টাকা নেই, যেটা আমি নিজেও দেখতেছি। পুরুষের মন ভালো থাকে যখন তার হাতে ভরপুর টাকা থাকে, তার স্ত্রী সন্তান সুস্থ থাকে, ঠিক তখনই পুরুষের অনেক বেশি মন ভালো থাকে। তো আমি চিন্তা করলাম একদিক দিয়ে আমি অসুস্থ, অন্যদিক দিয়ে ওর তো কাজ নেই, তাছাড়া পকেটে টাকাও নেই, তার হয়তো মন খারাপও হতে পারে, আমার নিজের কাছেও খারাপ লাগবে। তো সে কারণে আমি বলছি তুমি যাও, গিয়ে যদি কোনো কাজ পাও তাহলে কাজ করবে, আর না পেলে তো আর কিছুই করার নেই। আর এই তো এখন হচ্ছে আমি অন্য একটি কড়াই থেকে অন্য একটি কড়াইতে ঢেলে নিয়েছি।
ঢেলে এতো আমি এখন চলে এসেছি, আমার ওষুধের টাইম হয়ে গেছে, তো এখন আমি ওষুধ খেয়ে নেব। এখন বাজে প্রায় 11টা, আমি 11টার সময় ওষুধ খাই, কারণ রাতেও আমি 11টা খাই। সে কারণে আমি টাইম মোতাবেক ওষুধগুলো আবার টাইম টু টাইমই খাই, কারণ টাইম টু টাইম অ্যান্টিবায়োটিক খাওয়াটা ভালো, বেশি কার্যকর হয় সেই কারণে। তো এই তো আমাকে কী কী ওষুধ দিয়েছে আমি প্রেসক্রিপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এর আগেও আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে, আমি গাফিলাতি করে খাইনি। গাফিলাতি বলতে আসলে টাকারও সমস্যা, সে কারণে খাওয়া হয়নি। আর এখানে আমার প্রেশার হচ্ছে 110/70। তো এই তো প্রেশার নাকি ভালো আছে। আর এদিক দিয়ে হচ্ছে কি ওষুধ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ওষুধ। আমি এবার কিন্তু একসাথে ওষুধ নিয়ে এসেছি, কারণ আসলে ওষুধ যদি ক্যাপ দিয়ে আনা হয় তাহলে আমার খাওয়া হয় না, আমার রোগটাও বাড়ছে, কমছে না, অনেক বেশি বাড়ছে। তো ডাক্তারে আমাকে বলেছে নিয়ম করে ওষুধগুলো খেতে, না হয় কিন্তু আমাকে আবারও যেতে হলে MRI করতে হবে। তো আমি সেই টেনশানে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।